আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে থাকছে চালের গুঁড়ার ঝামেলা ছাড়া চিতই পিঠা রেসিপি। এই পদ্ধতিতে তৈরি করলে প্রতিটা পিঠা নরম, ফুলকু ও জালিদার হবে। যারা একেবারেই চিতই পিঠা তৈরি করতে পারেন না, তারাও আজকের এই রেসিপি দেখে অনায়াসে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আতপ চাল। চালগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারবেন। এবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি জড়ানোর জন্য একটি ছাঁকনিতে নিয়ে নিব। একটি মিক্সিং জারে সবগুলো চাল দিয়ে দিচ্ছি। শিলপাটায় বেটেও কিন্তু এই কাজটি করে নেওয়া যাবে, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কাজটা সহজ হয়। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভাত, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন বেকিং পাউডার। আমি 1.5 কাপ চালের জন্য এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এমন গরম হতে হবে যেন একটি আঙুল ডুবিয়ে রাখলে সহ্য করা যায়। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। আমি যে পরিমাণ পানি দিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তাতে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। চিতই পিঠার ব্যাটারের ঘনত্বটা আসলে কেমন হবে সেটা বলে বোঝানোর কিছু নেই। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না। এবার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরছি 30 মিনিট পর। রেস্টে রাখার পর যদি ব্যাটারটা ঘন হয়ে যায় তাহলে কুসুম গরম পানি দিয়ে আবার পাতলা করে নিতে হবে। প্রতিবার পিঠা বানানোর আগে ব্যাটারটা বারবার নেড়ে চেড়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এবার আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ও দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ও পানির এই মিশ্রণটা পিঠা বানানোর আগে লাগিয়ে নিলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। এবার পিঠা তৈরি করার জন্য একটি লোহার সাজ বসিয়ে দিয়েছি। তেল ও পানির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা একটি কাপড়ের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। যেহেতু লোহার সাঁচে পিঠাগুলো বানিয়ে নিব তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। পিঠা তৈরি করার আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর ঢেকে দিতে হবে, তাহলে পিঠাতে অসংখ্য ছিদ্র তৈরি হবে। এবার ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর পিঠাগুলো হয়ে গিয়েছে, মাশাল্লাহ সবগুলো পিঠাই খুব ভালোভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আরও কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। Thank you.
আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এই রেসিপি ফলো করে আপনারা বাসায় খুব সহজভাবেই চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। পিঠার ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রতিটা পিঠা খুব নরম এবং ফুলকো হয়েছে। চিতই পিঠা মাংস কিংবা ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। তাছাড়া চিতই পিঠা দুধে ভিজিয়ে দুধ চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। পিঠার পিছনের দিকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে চিতই পিঠা বানালে ঠান্ডা হওয়ার পরও পিঠা অনেক নরম থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।